বাংলার গর্ব অরিজিৎ সিং শুধু তার গানের মাধ্যমে নয়, চরিত্রের দিক দিয়েও অনেক প্রশংসা পাচ্ছে গোটা দেশ জুড়ে। এই মুহূর্তে ভারতবর্ষের নিরিখে তিনি একজন প্রথম সারির গায়ক, দেশজোড়া খ্যাতি তার। এত বড় মাপের একজন তারকা হওয়া সত্ত্বেও তিনি একেবারে মাটির মানুষ, তার গান মানুষ পছন্দ করেন, তাই দু হাতে উপার্জন করছেন অরিজিৎ সিং। তবে অরিজিৎ তার উপার্জনে সিংহভাগ খরচ করেন সমাজ কল্যাণের কাজে। তিনি তার শহর জিয়াগঞ্জে বড় স্কুল এবং হাসপাতাল গড়ে দিতে চান, সেই সঙ্গে সাধারণ মানুষ যাতে দুবেলা কম খরচে ভরপেট খাবার পায় সেই দিকেও নজর রেখেছেন তিনি। তাই তো জিয়াগঞ্জের বুকে অরিজিতের পরিবার খুলে ফেলেছে একটা সস্তার রেস্টুরেন্ট, হেশেল। সাধারণত তারকাদের রেস্টুরেন্ট কিংবা হোটেলে খাবারের দাম আকাশ ছোঁয়া থাকে, সাধারণ মানুষ তার ধারে কাছেও ঘেঁষতে পারেন না। কলকাতায় তারকাদের এইরকম অনেক রেস্টুরেন্ট আছে যেখানে খাবারের দাম বেশ চড়া। তবে অরিজিতের হেশেলে খাবারের দাম জানলে আপনি চমকে যাবেন। সাধারণের থেকে খুবই কম মূল্যে সেখানে ভরপেট খাবার পাওয়া যায়। জিয়াগঞ্জের বুকে অবস্থিত এই রেস্টুরেন্টটি অরিজিতের পরিবার চালায়। তার বাবা কাকা সিং এই রেস্টুরেন্টের দেখভাল করেন। অরিজিতের রেস্টুরেন্টের নাম হেশেল। সাধারণ মানুষদের পাশাপাশি সেখানে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর এবং ফুড ব্লগারদের ভিড় লেগেই থাকে। দিনে দিনে এই রেস্টুরেন্টের সুখ্যাতি বেড়েই চলেছে। সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত সেখানে গ্রাহকদের ভিড় লেগেই থাকে। শহরে থাকলে অরিজিতে নিজেও আসেন রেস্তোরাঁর দায়িত্ব সামলাতে, তাই অনেকেই এই হোটেলে আসেন তাদের পছন্দের গায়ককে একবার দেখার জন্য। এই রেস্তোরাঁতে 29 জন কর্মচারী রয়েছে। এতদিন 30 টাকায় পড়ুয়াদের জন্য ভেজ থালি পরিবেশন করা হতো, সদ্য তার দাম বাড়িয়ে 40 টাকা করা হয়েছে। অরিজিতের রেস্টুরেন্টে খাবারের দাম মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের রেস্টুরেন্টগুলোর তুলনায় কয়েক গুণ কম। বহরমপুরের রেস্টুরেন্টে যেখানে বাটার নান 100 থেকে 120 টাকায় পাওয়া যায়, সেখানে হেশেলে ওই খাবার মাত্র 50 টাকায় মিলবে। কম দাম হলেও এর গুণমান কিন্তু দারুণ। পরিষ্কার চকচকে দ্বিতল এই রেস্টুরেন্টের খাবার দামে ও মানে মন জয় করে নিচ্ছে খাদ্য রসিকদের। এই ধরনের ভিডিও সবার আগে পেতে এই পেজটিকে ফলো করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।